ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। আজ রাজীব বন্দ্যোপাধ্যায় একটি টুইটে আকাশি রঙের ব্যাকগ্রাউন্ডে পশ্চিমবঙ্গের ম্যাপ সহ একটি ছবি পোস্ট করে লেখেন, সমালোচনা তো অনেক হলো, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 356 ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের উচিত কোভিড ও ইয়াস এই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। রাজীবের টুইটটি শেয়ার করে সৌমিত্র খা পাল্টা প্রতিক্রিয়া করেছেন। তিনি বলেছেন, 42,000 ভোটে হারার পর মনে পড়ল বিজেপির 42 জনের বেশি কর্মী মারা গেছে, তখন চুপ থাকা মানে শাসক দলকে সমর্থন করা। মোদি সরকার করোনার জন্য ফ্রিতে ভ্যাকসিন, অক্সিজেন ও সব রকম সাহায্য করছে, আর ইয়াস ঘূর্ণিঝড়ের জন্য মোদিজি নিজে এসেছেন, 400 কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্যকে। শুধু তাই নয়, এরপরে তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেন, 2019 লোকসভা নির্বাচনের পর তৃণমূল থেকে বিজেপিতে আসার হিড়িক পড়েছিল, 21-এর বিধানসভা ভোটের পর তৃণমূলে ফিরে যাওয়া ধুম লেগেছে, এবার টুইটারে বেসুরো ভোটের আগে বিজেপিতে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের ভোলবদল নিয়ে এদিন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, মন্ত্রিত্ব পায়নি তাই এখন বিজেপিতে শ্বাসকষ্ট হচ্ছে ওনার, এখানে তো লুণ্ঠন করতে পারছে না তাই ফিরে যেতে চাইছে, এমনই বলেন সৌমিত্র খা।